আমাদের এই পাটের থেকে আমরা এবারে বীজ গ্রাম সুজনপুর আমি এই পাটের বীজ রপ্তানি শুরু করেছি আগামী থেকে ভবিষ্যতে আমি এই পাট এই গ্রাম অঞ্চলে আমি দিতে পারবো সকলকে এই চাষিরা সবাই এই বীজ নিয়ে সাধন করে চারা রোপণ করে এরা আগামীতে দ্বিগুণ ফলন ফলাতে পারবে এই বীজ আমরা ফেলাইছি 15 দিন চারা হয়েছে এই ভাদর মাসের পয়লা মাসের থেকে আমরা শুরু করেছি বাদ আশ্বিন মাসের দিকে যে আমাদের এই বীজ উঠে যাবে আমরা সকলকে এই বীজ দেব এই আশা নিছি গ্রাম চাষিদের সবাই মিলে এই পাট করবে সেই জন্য আমরা এই প্রদর্শন করেছি সবাই মিলে আছে যে আপনার সকলকে জানাই যে এই পাট আপনারা আগামীতে সবার কাছ থেকে নিয়ে সুজলপুর জামতলার মোড়ের থেকে এই বীজ রোপণ করবেন কিছুদিন 2 মাসের মধ্যে এই বীজ উঠে যাবে আমরা এই বীজ যাতে দেব দিয়ে এই বীজ আমরা রোদিতে সুন্দর রোদিতে রেখে আমরা বীজ উঠে ঝাড়ে ঝুড়ে চাষির কাছে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি সরকার থেকে আমাদের লাইসেন্স দিয়েছে আরও আমরা অনেকে ধান চাষ এইসব গম টম বিভিন্ন রকমের আমরা করি সর্বমাত্র এই গ্রামবাসীদের জন্য আমরা এড়ে আগে আছি দেখেন আমাদের পাটের খুব চেহারা ভালো আছে এবং আমরা 10 কেজি সার দিয়েছি এবং এক ব্যারেল স্প্রে করেছি সেই জন্য পাটটার এবং পোকো নেই কিছু নেই আমরা এখন ভুই ভালো করে নিংড়ি যাতে চারাটা খুব ভালো হয় এবং বীজ দেখে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এবং চা আমরা লোকজন নিচ্ছি আগামীতে এই বীজ আমরা সবাই চাষিদের মধ্যে বিতরণ করব আর আশা করি এই বীজটা খুব ভালো হবে এই কারণে আমরা এবারে লাগাই পরীক্ষা করার জন্য আমরা লাগাইছি হ্যাঁ লাগাইছি উন্নত হবে আরও আশা করি আমাদের ফসলটা দেখেন চকচক করতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং স্প্রেও করেছি কোনো পাট এই আমাদের এই পাটের থেকে আমরা বীজ করব বীজ করে আমাদের চাষিদের মধ্যে সব ছড়াই দেবো এবং এই আমাদের পাটটা দেখেন কী সুন্দর পরিষ্কার চকচক হচ্ছে এবং সার দিয়েছি স্প্রে করেছি আমাদের এই সুজোরপুর গ্রাম আর এই পাটটা আমাদের মনে করে এই এত সুন্দর সুন্দর পাট এই বীজ করে আমরা চাষিদের মধ্যে দেবো আমাদের সব কিছু মনে করেন স্প্রে করেছি সারও দিছি আর এটা 2 হাত হওয়া মাত্র ফুল আসবে ফুল আসার মানে বীজ হবে বীজ থেকে আমরা সমস্ত জায়গায় ছড়াই দেবো আমাদের এই বীজের থেকে সবাই মনে করেন আমাদের চাষ আমাদের দেখে আরও বেশিরভাগে চাষ করবে আশা করি বাদ এই জন্য আমরা এবার সরকার থেকে আরও উন্নত ধরনের বীজ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দেখেন আমাদের পোক নেই এবং পচা মারা কোনো রকম পচা টাচাও কোনো রোগ টোক আমাদের দেখা যাচ্ছে না আশা করি বীজটা খুব ভালো হবে যা এত ভালো বিঘে 15 থেকে 20 মণ করে বিঘায় আমাদের পাট হবে খুব ভালো মতনই পাট হবে আশা করা দেখা যাচ্ছে পাট বিঘে 20 মণ করে হবে এই পাটটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং লম্বা 10 হাত করে হবে লম্বা 10 হাত হবে এই পাট দেখে আগামীতে সবাই চাষ করার জন্য আগ্রহ হবে আমরা বীজ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ওষুধ ও সার এবং নিংড়ন পরিষ্কার পরিচ্ছন্ন সব ধরনের আমরা সহযোগিতা সরকার আমাদের দিয়েছে এই বীজ করার জন্য এই জন্যে আমাদের সার ওষুধ সব জন্য ভালো করার জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি এই কারণে আগামীতে আমরা আরও 10 বিঘে করা আশা 10 বিঘে করার জন্য আশা করি এবং ভালো হবে আমরা এই জোনও নিয়েছি দেখেন টাকায় দেখেন কী পরিমাণ আমাদের কাজ করছে এবং ঘাস এঁকেছে জমিটা যত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তত মনে করেন বেশিরভাগে পাটের চেহারা খুব ভালো হবে এই যে পাটের বীজ আমাদের পাটের বীজ করার থেকে এবং বীজ করার জন্য আমি 2টো জোন নিয়েছি এই যে কাজ করছে ঘাস আমাদের ভুঁতে একটাও থাকবে না এবং এই বীজ করার জন্য 2 হাত হওয়া যখনই হবে সেখানে ফুল টুল হবে এই কারণে 2টো লোক নিয়েছি দেখেন কী সুন্দর চেহারা হয়েছে এবং পচাও লাগেনি পাটের চেহারাটা খুব ভালো আছে এই কারণে আমরা সার মাঠেও দিছি আগামীতে এই পাট সবার মধ্যে বিতরণ করব এবং বিঘে 20 মণ করে হবে আশা করি সবার মধ্যে ছড়াই দেবো পাটটা দেখেন 2 বারে লেস্টা করে আপনাদের বীজ ভালো লাগলে পাটটা দেখে শুনে আমাদের স্ক্রিনে মোবাইল করবেন নম্বর দেওয়া থাকবে আমাদের সুজলপুর গ্রাম ক্যান্টনমেন্টের পাশেই
এই পাটের চারাটা খুব ভালো হবে এবং আগামীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, পাটটা খুব ভালো হবে এবং বীজ আমরা তৈরি করব চাষিদের মাঝে। বিঘে 20 মন করে হবে এই চারাটা, খুব ভালো এবং ভূতি। হ্যাঁ, আজকের মতন আমাদের অনুষ্ঠানটা শেষ করতে এখানে।